হ্যালো ভিউয়ার্স, স্বাগতম জানাচ্ছি আমার আরও একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আলোচনা করা হবে, যেমনটা আপনারা জানেন, যে হেনরি কেবিলের সুপারম্যানের রিটার্নের সম্পর্কে এবং নতুন এমসিইউ এর এক্সম্যান প্রজেক্টের সম্পর্কে আলোচনা করা হবে। এছাড়া আরও অনেক আপডেটের উপর আলোচনা করা হবে এই ভিডিওতে। তো চলুন ভিডিওটা শুরু করি। আর মাত্র এক দুই দিন বাকি আছে স্যান ডিয়েগো কমিক কন ইভেন্টটা অনুষ্ঠিত হতে। ডিসিতে কী কী প্যানেল থাকবে তা আমি পূর্ববর্তী ভিডিওতে আলোচনা করেছি, যেমন ব্লু বিটলের উপর, জোকার 2, ব্ল্যাক অ্যাডাম, শেজাম ইত্যাদির উপর প্যানেল থাকতে পারে। তো হেনরি কেবল সুপারম্যান ডিসি এক্সটেন্ড ইউনিভার্সে ফিরে আসবে এমনটা কিন্তু ডেডলাইন একটা রিপোর্ট করেছে। যেহেতু নিউজটা ডেডলাইন থেকে এসেছে, তার মানে এই নিউজটা অনেক ট্রাস্টেড নিউজ। যদিও তারা কনফার্ম হয়ে বলেনি যে হেনরি কেবল সুপারম্যান ডিসিউতে ফিরে এসেছে, তারপরও এটা যেহেতু ডেডলাইন বলেছে তাই ভরসা করা যায় কিছুটা হলে। যেহেতু এটা অফিসিয়াল কোনো নিউজ নয় তাই এটাকে আমরা রিমার হিসেবে বিবেচনা করব, এবং অফিসিয়ালি নিউজটা ঘোষণা হবে কি হবে না সেটা তো স্যান ডিয়েগো কমিকনে দেখা যাবে 23 কিংবা 24 জুলাই। হেনরি কেবিল সুপারম্যান, স্নাইডার ভার্সের ম্যান অফ স্টিল, ব্যাটম্যান ভার্সের সুপারম্যান, জ্যাক স্নাইডার জাস্টিস লীগ সারা, তাকে আর ভালোভাবে দেখা যায়নি। আর শেজাম আর পিসমেকারে হেনরি কেবিলকে দেখা যায়নি, বরং সুপারম্যানের কস্টিউমটা আর ছায়াটাই দেখা গিয়েছে। যাই হোক, আপাতত রিপোর্ট হচ্ছে যে ওয়ার্নার ব্রাদার্স এবং ডিসি ফিল্মের হলিজ প্যানেলের অংশ হিসেবে স্যান ডিয়েগো কমিক কনে তারকার উপস্থিতির সময় হেনরি কেবিল সুপারম্যান প্রত্যাবর্তনের ঘোষণা করা হবে। এখন প্রশ্ন হলো, হেনরি কেবিলের সুপারম্যান স্যান ডিয়েগো কমিক কন বা ডিসিইউ থেকে সত্যি আবার ফিরে আসবে? তো আমি আপনাদেরকে বলবো যে হেনরি কেবিল সুপারম্যানের উপর আপনাদের আশাটা একটু কমিয়ে রাখবে। তা না হলে স্যান ডিয়েগো কমিক কনে যদি অন্য কোনো সুপারম্যানের আপডেট পেয়ে যান তাহলে আপনি কিন্তু নিরাশ হয়ে যাবেন। যাই হোক, আপনারা ইতিমধ্যে কিন্তু সোশ্যাল মিডিয়াতে দেখেন যে হেনরি কেবিলের সুপারম্যানের উপরেই আপডেট আসবে স্যান ডিয়েগো কমিক কনে, এবং এই সকল নিউজগুলো কিন্তু বের হওয়ার অনেক কারণও রয়েছে। যেমন হেনরি কেবিল কিন্তু অনেক ইচ্ছা রয়েছে সুপারম্যানের রোলে অভিনয় করতে ডিসিইউতে। তারপর রক গত কয়েকদিন আগেও বলেছিল যে সব রিমারগুলো সত্যি, তাই রকের এই কথাটাতে কেউ কিন্তু আরও বেশি মানুষরা আশা করছে হেনরি কেবিলের সুপারম্যান অংশগ্রহণ করবে স্যান ডিয়েগো কমিক কনে। তার উপর কিন্তু রক আর হেনরি কেবিল তারা কিন্তু খুব ভালো বন্ধু। এছাড়া ওয়ার্নার ব্রাদার্সের ডিসকভার কিন্তু এখন নতুন মালিক এসেছে, এবং তারা কিন্তু চাচ্ছে যে হেনরি কেবিল সুপারম্যানকে আবার পুনর্জীবন করতে, এমনকি হেনরি কেবিল সুপারম্যানকেও রিবুট করতে চাচ্ছে ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি। হেনরি কেবিলও রাজি, দ্য রকও রাজি, এবং ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারিও রাজি হেনরি কেবিল সুপারম্যানকে ডিসিইউতে ফিরিয়ে নিয়ে আসার। আর এই সকল কারণগুলোর ফলেই কিন্তু সোশ্যাল মিডিয়াতে হেনরি কেবিল সুপারম্যানের প্যানেল থাকবে স্যান ডিয়েগো কমিক কন 2022 এমনটা আশা করছে ভক্তরা। যদি বলা হয় কোন মুভিতে থাকতে পারে, তাহলে এটার সম্ভাবনা রয়েছে ব্ল্যাক অ্যাডাম, শেজাম 2, দ্য ফ্ল্যাশ এবং ম্যান অফ স্টিল 2। তো যাই হোক, এখন স্যান ডিয়েগো কমিক কনে কী হয় এটা দেখার বিষয়, এবং যে অ্যানাউন্সমেন্টটা আসবে সেটা ব্রেকডাউন করার চেষ্টা করব। এখন আসা যাক নতুন এমসিইউ এক্সম্যান প্রজেক্টের উপর। তো ডেডলাইন ইতিমধ্যে একটা রিপোর্ট করেছে যে আসন্ন এমসিইউতে যে এক্সম্যান মুভিটা আসবে সেটার নাম থাকবে দ্য মিউট্যান্টস, এবং তারা এও বলেছেন যে ফ্যান্টাস্টিক ফোরটা যেরকম রিবুট করে দেওয়া হয়েছে, দ্য ব্লেডও রিবুট করে দেওয়া হয়েছে, ঠিক তেমনি এক্সম্যানের মেম্বারদেরও রিবুট করে দেওয়া হবে। তবে ডেডলাইন যে রিপোর্টটা দিয়েছে তারাও কিন্তু কনফার্ম হয়ে বলেনি যে এক্সম্যানের মুভিটা হবে দ্য মিউট্যান্টস। তারাও আশা করছে যে এক্সম্যান যে মুভিটা আসবে সেটার নাম হবে দ্য মিউট্যান্টস। যেহেতু ডেডলাইন এটা আশা করছে বা এমনটা রিপোর্ট করেছে, তার মানে এখান থেকে ভরসা পাওয়া যায় যে এক্সম্যানের যে মুভিটা আসতেছে এমসিইউতে এটা দ্য মিউট্যান্টসই হবে। যাই হোক, মার্বেল স্টুডিও ইতিমধ্যেই মানে ফেজ 4-এ মিউট্যান্টের সাথে পরিচয় করে দিয়েছে। মিস মার্বেল এপিসোডে আপনাদের নিশ্চয়ই মনে আছে যে মিউটেশনের কথাটা সরাসরি উল্লেখ করা হয়েছে, অর্থাৎ মিস মার্বেল মানে কামালা খান এমসিইউতে প্রথম মিউট্যান্ট। যাই হোক, এটি ইঙ্গিত দেয় যে এক্সম্যান প্রজেক্টের একটি অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট আসছে। সম্ভবত স্যান ডিয়েগো কমিক কন 2022 অ্যানাউন্সমেন্টটা হতে পারে বা D23-তে। এবং এক্সম্যানের দুই জনপ্রিয় মেম্বার ডেডপুল আর বুলভিরেনের তিনও মুভি এখন ডিজনি প্লাসে প্রিমিয়ার হয়ে গেছে, মানে আজকে শুক্রবার আজই আসার কথা ডিজনি প্লাসে। ডেডপুল 1, ডেডপুল 2 এবং লুগান, এই তিনটে মুভি আজ শুক্রবারই প্রিমিয়ার হবে ডিজনি প্লাসে। এবং ডিজনি প্লাসও ওয়ার্নিং দিয়ে দিয়েছে যে আপডেটেড মুভি ফ্যামিলিদের সাথে বুঝে শুনে মুভিটা দেখার জন্য। যাই হোক, ডেডপুল 3 মুভিটা কিন্তু এমসিইউতে প্রথম আপডেটেড মুভি হবে।
সেন ডিয়েগো কমিক কনের মাত্র এক দুদিন আগে ডিজনি প্লাসে প্রিমিয়ার হয়েছে ডেডপুল 2, ডেডপুল এবং লোগান মুভিটা। তার মানে এটা কোনো না কোনোভাবে ইঙ্গিত দিচ্ছে যে সেন ডিয়েগো কমিক কনে ডেডপুল 3 সম্পর্কে আমরা বড় সড় আপডেট পেতে যাচ্ছি এবং আপডেটটা পাওয়ার মাত্রই আমার এই চ্যানেলে ব্রেকডাউন করা হবে। এছাড়া সেন ডিয়েগো কমিক কনে ব্ল্যাক প্যান্থার 2, অ্যান্টম্যান 3, দ্য মার্ভেলস, দ্য গার্ডিয়ান্স অফ দ্য গ্যালাক্সি 3, ফ্যান্টাস্টিক ফোর কাস্টিং ইত্যাদি প্রায় 30টা টিভি শো এবং মুভির উপর আপডেট, ফার্স্ট লুক, টিজার, পোস্টার ইত্যাদি বের হতে যাচ্ছে। এবং অপরদিকে শি হাল্ক সিরিজের প্রথম 3টি এপিসোড কোন কোন তারিখ বের হবে তা রিলিজ হয়েছে এবং আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো ভিউয়ার্স, এই ছিল আমার আজকের এই ভিডিও। পুরো ভিডিওতে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং এখন দেখার বিষয় সান ডিয়েগো কমিক কনে কী হয়।